হায় রে আল্লাহ, সেই সকাল থেকে বের হয়েছি, রাস্তায় আসার পর একটা যাত্রীও নেই, একটা লোকজনও নেই, কি করব এখন? একটা বারাও মানতে পারে নাই, এখন কি করার? সেই করোনা ভাইরাসের জন্য কোনো লোক রাস্তাঘাটে বের হচ্ছে না বাসা থেকে, কি করবো আল্লাহই জানে। সারাদিন কিছু খাই নাই, বিকাল গড়িয়ে আসতেছে। আল্লাহ, অনেকক্ষণ পরে আল্লাহ একটা যাত্রী দেখা যাচ্ছে, পাই কিনা দেখি। সাসা আসেন, আমি পৌঁছে দিয়ে আসেন। না আসেন না আপনি, আমি পৌঁছে দিয়ে আসেন। আসেন, আমি এই তো। সমস্যা না, আমি পৌঁছে দিতে পারবো, বেশি টাকা দিতে হবে না। আসেন না, আমি পৌঁছে দিই। সাসা আসেন, সমস্যা নেই সাসা, আমি পৌঁছে দিতে পারবো। আসেন, আপনি আসেন প্লিজ, আপনি যা চাই দিন সাসা, আসেন পৌঁছে দিন। আমার লাগবে না বাবা, এই তো যাচ্ছি। সাসা আমি পৌঁছে দিই না, আপনার যা খুশি দিয়েন সাসা। ইস, অনেকক্ষণ পর একটা যাত্রী পেয়েছি, উনিও যায় নাই, কি যে করি। ভাইয়া আসেন, আমি পৌঁছে দিই। ভাই আসেন, আমি নামিয়ে দিই। না ভাই, আমি এখানে যাবো যে, একটু কাছে যে এখানে। আমি পৌঁছে দিই না ভাই, আসেন। না না ভাই, ভাই আসেন না, একদম কাছে। ভাই আসেন না, আমি পৌঁছে দিই। বললাম তো ভাই লাগবে না, আমি এই কাছে যাচ্ছি না। ভাইয়া আপনার যা মন চায় দিয়েন। কোথায় যাবেন ভাই? তো আমি একটু একটা ফার্মেসি খুঁজতেছি ভাই, এখানে ফার্মেসি কোথাও পাওয়া যাবে? আমি পৌঁছে দিই ভাই, আসেন না ভাই, আমি পৌঁছে দিই। না আমি ফার্মেসি, এখানে ফার্মেসি কোথাও আছে না কি? ওই তো ভাই একটা ফার্মেসি দেখা যাচ্ছে, আমি এখানে যাবো ভাই। আমি পৌঁছে দিই না ভাই, ভাই আসেন না, আমি পৌঁছে। ভাই কি দর কি করেন, এটা কি আবার করোনার ভাই আছে জন্য আমি ওষুধ গুলো নিচ্ছি? আমি আবার আমার হাত ধরতে জানি, আমি দূরে থেকে কথা বলছি ভাই। সরি ভাই, ভাই আসেন না ভাই, আমার ওই যে আমি না, টাকা সংকট ভাই। ভাই ভাই আসেন না। হ্যাঁ মামুনি, বলো মামুনি। হ্যাঁ মামুনি, বুঝি নাই বুঝি নাই কি বলছো তো মামুনি। হ্যাঁ 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 মামুনি, আমি আনবো, আমি আনবো। তোমারা মুখে মনে আছে কি করে? হ্যাঁ আমি নিয়ে আসবো, আসার সময় আমি নিয়ে আসবো। তোমারা মুখে কাজ করতেছে? হ্যাঁ আমি নিয়ে আসবো, আসার সময় আমি আনবো, সন্ধ্যা আসার সময় আনবো। আচ্ছা মামুনি, আমি নিয়ে আসবো। আচ্ছা আমি এখন কি করব? সকালে এসে না খেয়ে চলে আসছি, সারাদিন গাড়ি নিয়ে বসে আছি, একটা ভাড়াও পাই নাই। দুই তিনজন লোক পাইছে, ওনারাও চলে গেছে। এখন আমি সন্ধ্যায় কীভাবে বাসায় যাব? একটা ভাড়াও পাই নাই, চাল ডাল কিনতে হবে। এখন আমি আমার ছেলে মেয়েদের মুখে, ছেলে সন্তানদের, বউ সন্তানদের মুখে আমি কি তুলে দেবো? এখন আমি কি করি আল্লাহ? করোনা ভাইরাসের জন্য একটা লোকও বাসা থেকে বের হচ্ছে না।
ভাই, ও ভাই, ভাই কি কান্না করছেন কেন? আরে ভাই বলিয়েন না কেন কান্না করতেছে, বলিয়েন না কেন কি সে কান্না করতেছেন কেন ভাই? সেই সকাল থেকে বাতনায় খেয়ে চলে আসছি, গাড়ি নিয়ে চলে আসছি রুটে, একজন লোকও নেই। সন্ধ্যার আগে কয়েকজনকে পাইছি, ওরে যাচ্ছে না। আমার মামুনি এবং স্ত্রী সন্তানেরা ফোন করছে, মামুনি বলছে ওদের জন্য নাস্তা দিচ্ছে। এখন আমি কি করব, আমি একটা টাকাও অর্জন করতে পারিনি। সন্ধ্যা গিয়ে আমি ওদেরকে চাল ডাল কীভাবে দেব? আমি এই বিষয়টা নিয়ে খুব কান্না চিন্তিত আছি। আপনি সকাল থেকে বের হয়েছেন? হ্যাঁ, সকাল খুব দূর থেকে বের হয়েছি। ভাড়া পান না একটু? একটাও পাই নাই। কয় টাকা পাইছেন আজকে? একটা টাকাও পাই নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? পাঁচজন। সকালে কিছু খাইছেন সকাল থেকে? না, কিছু খাই নাই। আপনার বাড়ি কোথায়? না একটু নামেন তো, এদিকে আসুন তো, নামেন তো। আসলে কি বলবো, যে সারা বিশ্বে এক মহামারী আকারে করোনা ভাইরাস নামে যেটা ছড়িয়ে পড়েছে, আমাদের নিজেকে ঘরে বন্দী রাখার জন্য আহ্বান করা হয়েছে। সেই জন্য আমরা বাড়িতেই অবস্থান করছি, কিন্তু আমরা সচেতন নাগরিক হিসেবে একটাবারও সাধারণ মানুষের দৈনিক দিনমজুর যারা আছে, যারা দৈনিক ইনকাম করে দৈনিক আহার জোটে, তাদের কথা হয়তো একটাবারও চিন্তা করি না। আজকে একজনের সাথে দেখা হয়ে গেল, যিনি রিক্সা চালিয়ে দিনে ইনকাম করে, সে দিনেই রোজগার করে, তার সংসার চালায়। উনি বলতে চাচ্ছেন যে আজকে সারা দিনেই ওনার একটা ভাড়াও হয় নাই, দশটা টাকাও ইনকাম হয় নাই। তার আর্থনাথ কান্না হচ্ছে যে সে সন্ধ্যাবেলায় তার বিবিকে, তার সন্তানদেরকে কি আহার তুলে দিবে, তার সন্তানদের জন্য চাল ডাল কুত্তিকে কিনবে, সে সকাল থেকে একটা টাকাও রোজগার করতে পারে নাই। আমরা জানি যে এই মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাসটি সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমরা যারা সচ্ছল, আমরা যারা ধনী, বা আমাদের যাদের আছে, যাদের অনেক দিন বসে খেলেও কোনো সমস্যা হবে না, আমরা কি একটাবার চিন্তা করছি যে এই দিনে কেটে খাওয়া মানুষদের কথা, এই দিন মজুরদের কথা, যাদের দৈনিক ইনকাম না হলে রাত্রে পেটে আহার জুটবে না, দুমুঠো ডাল ভাত জুটবে না, তাদের কথা কি কখনো চিন্তা করছে? আর আমরা কি পারি না যে তাদের মুখে এই করুণ পরিস্থিতিতে দুমুঠো ভাত জোগাড় করে দিতে, তাদের মুখে একটু দুমুঠো আহার তুলে দিতে? আসুন আমরা যারা সচ্ছল আছি, সচেতন আছি, যাদের টাকা পয়সা আছে, আমরা এই করুণ পরিস্থিতিতে যারা গরিব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষ আছে, এদের মতো তাদের পাশে দাঁড়াই, তাদেরকে দুমুঠো আহার তুলে দিই। ঠিক আছে বাবু, এগুলো দিয়ে তোমার ছেলে মেয়েদের জন্য চাল ডাল যা নেওয়ার নিয়ে যাও, ওদেরকে খাওয়াও। আজ থেকে আমরা এই করুণ পরিস্থিতিতে এই হত দরিদ্র গরিব দুঃখী অসহায় মানুষদেরকে যে যতটুকু পারি নিজ স্থানে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য নিজেরা সচেতন থাকবো, অন্যকে সচেতন করবো। আপনাদের আমি কখনো শোধ করতে পারবো না। না ঠিক আছে, এটা আমার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আমরা আছি তো, আমরা আমরা সবার জন্য আছি, আপনাদের জন্য আমরা আছি, তাই না? কি বলেন? হ্যাঁ ঠিক আছে।